ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমার ভিডিওটাতে আমি দেখাবো তো একটা সাধারণ ওয়ার্ডকে, অর্থাৎ যে কোনো একটা সাধারণ ওয়ার্ডে কিভাবে আমরা এই মানে আউটলাইন স্ট্রোক যাকে বলা হয়, অর্থাৎ এরকম করব, অর্থাৎ ড্যাট আছে তো ড্যাটের চারপাশটা এই যে এরকম হয়েছে, তো আমরা এটা আজকে কিভাবে করব, তো আমরা আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো এর জন্য আমরা কি করব, এই ড্যাটটাকে এরকম একটু রাউন্ড করে নেব। তো রাউন্ড করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আউটলাইন ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন করার পর তো আমি এই ড্যাটের যে শেপটা আছে তো আমি ড্যাটের শেপটা এখানে দিয়ে দেবো, অর্থাৎ ফাদারের যে শেপটা আছে তো এটা আমি দিয়ে দেবো। তো এখান থেকে আমি আনগ্রুপ করে এই জিনিসটি নিলাম, তো নিয়ে এখানে রাখলাম। ঠিক আছে, রাখার পর এখন আমি এটাকে কী করবো, আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পর এটা আনগ্রুপ হয়েছে, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মানে রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে এটা পুরো করে দেবো। পুরো করে দেওয়ার পর এটা আমার হয়ে গেল, এখন এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর পাথফাইন্ডার থেকে আমি এখানে ইউনিট করে দেবো। ইউনিটে ক্লিক করার সাথে সাথে এটা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটা করে দিলাম, তো এটা আমার হয়ে গেল। তো আপনারা যদি পাথফাইন্ডার না পারেন তো এখানে যাবেন উইন্ডোজ থেকে নিচে পাথফাইন্ডার আছে, এখানে এটা ক্লিক করে এটা পেয়ে যাবেন। তো এখন কি করব, আমি এই ড্যাটটাকে এটার এখানে নিয়ে এসে বসাবো। তো এটা আমি সাদা করে দিলাম। তো যেহেতু এটা পিছনে চলে গেছে, এখন রাইটে ক্লিক করবো, রাইটে ক্লিক করার পর অ্যারেঞ্জ টু ফন্ট, তো হয়ে গেল। এখন আমার কাজ শেষ, মানে আমি কী করবো, এটাকে একটু উপরে উঠে দেবো। উপরে উঠে দেওয়ার পর অ্যালাইন করবো, তো এটা আমি একটু লক করে দেবো। এখন পুরোটাই একটু রাউন্ড করবো, রাউন্ড করার জন্য পুরোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর পুরোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কন্ট্রোল জি অর্থাৎ গ্রুপ করবো। গ্রুপ করার পর আমি ইফেক্টে যাবো, ইফেক্টে যাওয়ার পর ওয়ার্প থেকে ARC, তো ARC-তে ক্লিক করলে তো এখানে আপনারা বাড়াই কমাই দেখতে পারেন যে কত বড় হইলো, কত ছোট হইলো। তো আমি এখানে 16 দেব, 16 দেওয়ার পর ওকে করব। ওকে করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এইটা এইরকম দেখা যাচ্ছে, তো আমি কি করব, এটাকে সিলেক্ট করব। এটা দূর করার জন্য আমি সিলেক্টে যাওয়ার পর অবজেক্টে যাওয়ার পর এক্সপ্ল্যান্ড অ্যাপারেন্স হয়ে গেল। যেহেতু আমি এটা পিছন দিয়ে এরকম একটা সারাউন্ড দেবো, এই জন্য আমাদেরকে এটা দুইটা লাগবে। দুইটা দেওয়ার জন্য আমি এটাকে ক্লিক করবো, সিলেক্ট করার পর কপি, তারপর আবার কপি থেকে পেস্ট ইন ফন্ট। এখন এখানে দুইটা হইল, তো দুইটা হওয়ার জন্য আমরা কি করব, মানে দেখার জন্য দুইটা দেখার জন্য আমরা কি করব, একটাকে হাইড করে দেব। তো হাইড করার জন্য অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এখানে হাইড থেকে স্লেপ একটা হয়ে গেল। ঠিক আছে, এখন যেইটা থাকবে এটাকে আমরা স্টোক বাড়াই, তো স্টোক আমি বাড়াই দিই। তো স্টোক কতক্ষণ পর্যন্ত বাড়াবো, যতক্ষণ পর্যন্ত এটা গায়ে গায়ে লাগে নি। তো দেখা যাচ্ছে 45 আমার লেগে গেছে, আমি কী করবো, এটা 45 লাগা যাওয়ার পর আমরা এইখানে ক্লিক করবো। ক্লিক করার পর এগুলো একটু কার্ভ করে দেবো। ওকে, কার্ভ করে দেওয়ার পর আমরা আবার অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পর এক্সপ্ল্যান্ডে ক্লিক করার পর এরকম একটা অপশন আছে, আমরা এখানে ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার পর আমরা পাথফাইন্ডারে যাবো, পাথফাইন্ডারে যাওয়ার পর আমরা এখানে ইউনিট করে দেবো। তো ইউনিট করে দেওয়ার পর এটা আমাদের কী কালার হয়েছে, ফিল কালার হয়েছে। তো আমরা চাচ্ছি এটাকে স্টোক কালার দেওয়ার জন্য, স্টোক কালার দেওয়ার জন্য আমরা এটাকে একটু ঘোরাই দেবো। যখন আমার আঙ্গুলের মতো হবে, অর্থাৎ যখন আমার এটা আঙ্গুলের মতো হবে তখন এখানে ক্লিক করবো। এই যে শেপ টু ফিল যখন আসবে তখন আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এরকম হয়ে যাবে, তারপর আমরা আবার কী করবো, এখানে স্টোকটা বাড়াই দেবো, স্টোক বাড়াই দেবো, বাড়াই দিলাম 10 করে দিলাম। এখন 10 করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে এইগুলো একটু কর্নার কর্নার বেরোচ্ছে, তো এর জন্য কী করবো, আমরা আবার স্টোকে ক্লিক করবো। ক্লিক করার পর কাট করে দিলাম, ওকে কাট করে দিলাম। এখন এটা দেখা যাচ্ছে এখন ফিল কালার আছে, তো এই ফিল মানে না স্টোক কালার আছে। তো আমরা যখন স্ট্রোক কালার অনুযায়ী আমরা এটা যখন বাড়াবো তখন কীরকম হয়ে যাবে ডিজাইনটা, তো এর জন্য আমরা কী করবো, এটাকে এক্সপ্ল্যান্ড করবো। এক্সপ্ল্যান্ডের জন্য অবজেক্টে যাবো, অবজেক্টে ক্লিক করার পর আবার এক্সপ্ল্যান্ড করবো। এক্সপ্ল্যান্ড করার এই ফিল থাকবে, ফিলে অর্থাৎ এই যে দেখেন এখানে যখন আমরা এক্সপ্ল্যান্ড করবো তখন এটা ফিল হয়ে যাবে। এই অপশনটা যখন আমরা নিয়ে যাবো তখন এটা ফিল হয়ে যাবে, তখন ওকে করে দেবো। এখন ফিল হয়ে গেল, এখন হচ্ছে
আমাদের যে ডিজাইনটা হাইট একটা ডিজাইন হাইট ছিল, তো ওই হাইট ডিজাইনটা আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যেয়ে এখানে শো আছে, শোতে ক্লিক করব। তো যখন শোতে ক্লিক করব তখন আমাদের এই হাইট করা ডিজাইনটা শো করাবে। তো আমরা এভাবেই এই আউটলাইন স্ট্রোক দিতে পারবো। তো ধন্যবাদ সকলকে। তো যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন, কারণ পরবর্তীতে যদি আমি কোনো অর্থাৎ ভিডিও আপডেট মানে আপলোড করি তাহলে ওই বেলে আমাদের আমি যে ভিডিওটা আপলোড করব সেটার নোটিফিকেশান চলে যাবে। তো ধন্যবাদ সকলকে, আর কমেন্টে জানাই দিবেন যে পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চান। ধন্যবাদ, এবং আমার চ্যানেলের সাথে সবসময় থাকবেন।